DPL এর সুপার লীগের সুপার লড়াই বিগ ম্যাচে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ প্রাইম ব্যাংক সুপার লীগটা আরো জমজমাট কারণ জাতীয় দলের ক্রিকেটাররা যোগ দিয়েছেন দলের সাথে যাদের দল বাদ পড়েছে তাদের খেলার সুযোগ হচ্ছে আবাহনীর লীগ পর্বে লড়াইটা ছিল কিছুটা ছন্নছাড়া সময়ের সাথে উন্নতি এসেছে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানটা দখলে নিয়েছে সেই সাথে দক্ষিণ আফ্রিকা সফর শেষে স্কোয়াডে যোগ দিয়েছেন শান্ত লিটন শহীদুলরা কোচ খালেদ মাহমুদ সুজনও দায়িত্ব নিয়েছেন দলের শিরোপায় চোখ ঐতিহ্যবাহী ক্লাবটির ডিফিকাল্ট ইকুয়েশন এখন আই ক্যানট কন্ট্রোল কি হবে না হবে বাট যেটা আমি কন্ট্রোল করতে পারি আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য খেলতে পারি সেটা যদি হয় তাহলে অবশ্যই পসিবিলিটি চান্স থাকবে আমাদের একটা আউটের চান্স থাকবে একটা দিকে এবারে ডিপিএল দুর্দান্ত শুরুর পর হঠাৎই ছন্দ পতন হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের লীগ পর্বের অর্ধেক সময় দলটা ছিল টেবিল টপার তবে এভাবে অধারাবাহিক হওয়ার পেছনে কোচ মোহাম্মদ সালাউদ্দিন দোষলেন ক্রিকেটারদের ফিটনেসকে পাশাপাশি প্রশ্ন তুলেছেন দলের প্রতি নিবেদন নিয়েও টিমের মোস্ট অফ দ্য প্লেয়ার্স আনফিট আমার কাছে মনে হয় এনার্জিটা তিন চার ম্যাচের জন্যই ছিল এরপরে আর ছিল না ওইখান থেকে আসলে প্লেয়ারদের নিজেদেরই এটা সিজনের আগে থেকে করতে হবে সিজনের মধ্যে আসে আসলে ফিটনেস ইম্প্রুভ করাটা অনেক বেশি ডিফিকাল্ট কারণ পুরো টুর্নামেন্টে ফিল্ডিং আমার মনে হয় যে সবচেয়ে বাজে ফিলিংস এট ছিলাম আমরা টিম ফিলিংসটা খুব বেশি জরুরি আপনি যত ভালো টিমই করেন আপনার ভিতর থেকে যদি টিম ফিলিংস না আসে তাহলে আপনি ওই টিম আসলে রেজাল্ট করাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে টেবিলের চার নম্বরে থেকে আবাহনীর বিপক্ষে সুপার লীগের প্রথম ম্যাচে মাঠে নামবে প্রাইম ব্যাংক এনামুল বিজয় নাসিররা নিয়মিত পারফর্ম করলেও বোলিং বিভাগ নিয়ে দুশ্চিন্তায় কোচ জানেন না তামিম খেলবেন কিনা লাস্ট ম্যাচে আমরা যে ভুলগুলো করছি সেটা যেন না করি টিম সোফার আমার টিম আমার মনে হয় আমরা একটু পেস বোলিং স্ট্রাগল করতেছি যেহেতু মুস্তাফিজ শরীফুল খেলতে পারতেছে না সেখানে আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে গেছে এই জায়গাটা মেক আপ করা বাট এই জায়গাটা যদি আমরা একটু ভালো করতে পারি আমার মনে হয় যে আমাদের জেতার সম্ভাবনা থাকবে সবশেষ দেখায় আবাহনীর বিপক্ষে ২৮ রানে হেরেছিল প্রাইম ব্যাংক টিমের জন্য তখন অটোমেটিক তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা